দ্য পেজ অফ হিস্টোরি এর জীবনী পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা পরিচিত হব বাংলাদেশের স্বনামধন্য এবং বহু প্রতিভাবান ব্যক্তিত্ব অনন্ত জলিলের সাথে। অনন্ত জলিল একজন বাংলাদেশি ব্যবসায়ী ও অভিনেতা। তিনি ব্যবসা ও অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা ও প্রযোজনাও করে থাকেন। শুধু তাই নয়, তিনি সিনেমার স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, ডায়লগ ও লিরিক্স বা গান লিখে থাকে। আর এই যাবতীয় প্রতিভার দ্বারা তিনি যেমন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে নিজের অবদান রেখেছেন, সেই সাথে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বা ঢলিউডকেও সমৃদ্ধ করার পাশাপাশি এক নতুন পরিচিতি প্রদান করেছেন। আর সেই জন্যই তিনি বেশ কয়েকবার মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ও বায়োস্কোপ বর্ষসেরা পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি নানা কারণে হামেশাই শিরোনামে আসেন, যেমন কখনো তার ইংরেজি নিয়ে, আবার কখনো তার দান করা নিয়ে বা দেশের কিছু উঠতি সমস্যা নিয়েও তিনি বললেই মানুষ তাকে শিরোনামে নিয়ে আসে। ফলে এই পর্বে আমরা অনন্ত জলিলের কিছু জানা ও অজানা বিষয় তুলে ধরার প্রয়াস করছি। এতক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করুন, এমন বিষয়ে নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। অনন্ত জলিলের পুরো নাম মোহাম্মদ আব্দুল জলিল অনন্ত। তিনি 17 এপ্রিল 1978 সালে বাংলাদেশের ঢাকার প্রশাসনিক জেলা মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করে। খুব ছোটবেলাতে যখন তার বয়স 5 বছর, তখন তিনি তার মাকে হারান এবং বাবার কাছে বড় হন। অনন্ত জলিলের নাম তার বাবা তার গৃহশিক্ষক আব্দুল জলিলের নাম অনুকরণ করে রেখেছিলেন। মুন্সিগঞ্জ থেকে অনন্ত জলিল প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। পরে ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে লেখাপড়া করার পরে বিদেশ পাড়ি দেন পরবর্তী লেখাপড়ার জন্য। তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বিবিএ বা ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ফ্যাশন ডিজাইনিংয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরেন। দেশে ফিরে তিনি 1999 সালে প্রোডাকশন জেনারেল ম্যানেজার হিসেবে ব্যবসায় আত্মপ্রকাশ করেন। পরে তিনি AJI গ্রুপ নামে একটি ছোট গার্মেন্টস ফ্যাক্টরি খোলেন এবং দিন দিন তার কাপড়ের ব্যবসা বাড়াতে থাকেন। এক পর্যায়ে তিনি AJI গ্রুপকে সফলতার চূড়ায় নিয়ে যান, যে কারণে অনন্ত জলিলকে 2014 সালে CIP বা কমার্শালি ইম্পর্ট্যান্ট পার্সন পুরস্কার দেওয়া হয়। এই সফলতার পরে তিনি আবার নতুন কিছু করার তাগিদে 2010 সালে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বা ডলিউডে খোঁজ দা সার্চ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। খোঁজ দা সার্চ সিনেমাটি তিনি নিজেই প্রযোজনা করেছিলেন। এই সিনেমাটির পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী এবং অনন্ত জলিলের সাথে কো স্টার হিসেবে ছিলেন ববি ও বর্ষা। খোঁজ দ্য সার্চ সিনেমার পরে 2011 সালে তিনি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত হৃদয় ভাঙা ঢেউ সিনেমায় কাজ করেছেন। এরপরে 2012 সালে তিনি দুটি সিনেমা করেন, একটি সোহানুর রহমান সোহান পরিচালিত দ্য স্প্রিড। দ্য স্প্রিড সিনেমায় তিনি দুজন বিদেশি নায়িকা নিয়ে সিনেমা করেন, একজন মালয়েশিয়ার পারভিন এবং আরেকজন রাশিয়ান অভিনেত্রী নানা। 2012 সালে অনন্ত জলিলের দ্বিতীয় সিনেমা ছিল অন্যান্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম নামক অ্যাকশন সিনেমা। এই সিনেমাটি 2012 সালের ঈদে মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয়। শুধু বাণিজ্যিকভাবে সফল নয়, এই সিনেমার জন্য অনন্ত জলিল মেরিল প্রথম আলো বর্ষসেরা অভিনেতা 2012 হিসেবে মনোনীত হয়েছিলেন। এই সাফল্যের পরে বাংলাদেশের মানুষ অনন্ত জলিলকে সুপারস্টার সাকিব খানের অল্টারনেটিভ হিসেবে দেখতে শুরু করে। 2013 সালে অনন্ত জলিল নিজেই নিঃস্বার্থ ভালোবাসা নামের সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেন।
এই সিনেমায় তিনি মেল অভিনেতা হিসেবে কাজ করেন। শুধু তাই নয়, তিনি এই সিনেমার স্ক্রিন প্লে, ডায়লগ ও লিরিক্স লিখেছিলেন। এই সিনেমাটিও বাণিজ্যিকভাবে সফল হয় এবং নিঃস্বার্থ ভালোবাসা 66তম বাৎসরিক ক্যানেস চলচ্চিত্র উৎসবে যায় ও অনন্ত জলিল 2013 সালের মেরিল প্রথম আলো বর্ষসেরা অভিনেতা হিসেবে মনোনীত হন। এরপরে 2014 সালে 2012 সালের মোস্ট ওয়েলকাম সিনেমার শিকো এল মোস্ট ওয়েলকাম টু করেন। 2015 ও 2016 সালে অনন্ত জলিলের কোনো সিনেমা আমরা দেখতে পাইনি। পরে 2017 সালে দ্য স্প্রাই ও 2018 সালে সৈনিক এবং 2019 সালে দিন দ্য ডে সিনেমায় কাজ করেন। 2013 সালে নিঃস্বার্থ ভালোবাসা সিনেমার পর থেকে তিনি লাগাতার সব সিনেমা পরিচালনা করেছেন এবং প্রতিটিতে তার সাথে অভিনেত্রী হিসেবে ছিলেন তার সহধর্মিণী বর্ষা। অনন্ত জলিল 2011 সালের 23 সেপ্টেম্বর আফিয়া নুসরাত বর্ষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুটি পুত্র সন্তান রয়েছেন, আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল। বর্ষা একজন মডেল ছিলেন এবং 2010 সালে খোঁজ দ্য সার্চ এ অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক করেন। বর্তমানে তিনি মনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনন্ত জলিল তার দান ধ্যানের জন্য খুব পরিচিত। তিনি তার আয়ের বড় একটি সংখ্যা দানের কাজে দেন আর এর ফলে তিনি 3টি অনাথ আশ্রম বা এতিমখানা নির্মাণ করেছেন। এছাড়াও তিনি একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন। করোনা মহামারীর কারণে দেশে লকডাউন থাকার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষ কাজ হারান, ফলে সে সময় তিনি তাদের নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন। এছাড়াও তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বাইতুস শাহ জামে মসজিদ এর নির্মাণ কাজেও অর্থ সহযোগিতা করেছেন। অনন্ত জলিলের দান সম্বন্ধে আপনার মতামত কমেন্টে জানান। অনন্ত জলিল খুব ধর্মপ্রাণ মানুষ, ফলে তিনি মাঝে মাঝেই মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন এবং মানুষকে ইসলামের নিয়ম নীতি মেনে চলার পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি হামেশাই নানান বিষয় নিয়ে শিরোনামে আসেন। কয়েকদিন আগে তিনি মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করলে সমাজের কিছু অংশের মানুষ তার বিরোধিতায় মুখরিত হয়। এই ছিল আজকের জীবনী পর্ব। অনন্ত জলিল সম্বন্ধে আপনার মতামত ও আমাদের মিস করে যাওয়া তথ্য কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের মনোবল বাড়ান, চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।